জঞ্জালি মণ্ডলের বার্ধক্য পেনশনে সমস্যা ছিল, সমস্যাটি এখন সমাধান হয়ে গেছে। বর্তমানে বার্ধক্য ভাতা টাকা উনি পাচ্ছেন, আসুন ওনার মুখ থেকেই শুনে নেব যে টাকা পেয়ে তার কেমন লাগছে বা কত টাকা করে উনি পাচ্ছেন। 1000 টাকা করে তো ভালো হচ্ছে, আমাদের সুবিধে অসুবিধে অসুখ বিসুখ কত ভালো হচ্ছে। জঞ্জালি মণ্ডলের কি সমস্যা ছিল আমরা ভিডিওতে একটুখানি দেখে নেব। আপনার সমস্যা কি? আমার 60 বছরে উপর হয়ে গেল, আমি একটা বৃদ্ধ ভাতা পাইনি। কোন সরকারি আধিকারিকের কাছে জানিয়েছিলেন? সরকারি আধিকারিক, আমি খোঁড়া মানুষ, কোথায় যাব? আমি হাঁটতে পারি না। আপনার সংসার চলছে কিভাবে? এখন আমার আমার বয়স্ক স্বামী যেদিন আনতে পারে সেদিন খাই, আর যেদিন না আনতে পারে সেদিন খাই না। ছেলেরা তো দেখে না, আর কি করব। এখন আপনি কি চাইছেন? এখন আমি চাইছি, আমার বয়স তো হয়ে গেছে 60 বছর, তা 60 বছর উপর গেছে, আমি একটা বৃদ্ধ ভাতা চাচ্ছি। আমি এই সমস্যা সমাধানের জন্য পঞ্চায়েত মেম্বারের কাছে গিয়েছিলাম, তাদের সাথে মিটিং করেছিলাম ও ভিডিও দেখিয়েছিলাম, এবং সাথে সাথে ওনার ডকুমেন্টসগুলো নিয়ে আমি জমা করেছিলাম, এবং তিনি পশ্চিমবঙ্গ সরকারের বার্ধক্য পেনশন স্কিম থেকে প্রতি মাসে 1000 টাকা করে পাচ্ছেন। আগে কি সমস্যা ছিল আপনার? আগে ওই বেকার ভাতার টাকা পয়সা পাইনি, সেই সমস্যা ছিল। আচ্ছা, সমস্যা কি সমাধান হয়েছে? তারপর তুমি এসে ফটক মটক কি কোনো করলি, আমি পাচ্ছি, আর কোনো সমস্যা নেই। আচ্ছা, কত টাকা করে পাচ্ছেন আপনি? 1000 টাকা করে। আচ্ছা, তো ভিডিও বানানোর কতদিন পরের থেকে আপনি টাকা পাচ্ছেন? 1 বছর বাজার থেকে টাকা পাচ্ছি। সেই টাকা পাওয়ার পরে আপনার কি সুবিধা হয়েছে? ওই আমার এখন হাত পা ধরে গেছে, একটু ডাক্তার ভর্তি করতে হচ্ছে, কোথায় গ্যাস সুকর হয়েছে, এই তো সুকর 1000 টাকা দিয়ে সুকর বলি গ্যাস। আচ্ছা, আপনার মতো এই গ্রামে কতজন টাকা পাচ্ছে এখন? অনেকজন, অনেক পাচ্ছে। আচ্ছা, এই যে টাকা পেতেন না, তারপরে আপনি যে টাকাগুলো পাচ্ছেন, কেমন লাগছে আপনার? এখন কত ভালো হচ্ছে, আমাদের সুবিধে অসুবিধে অসুখ বিসুখ কত ভালো হচ্ছে, সবটাই ভালো হচ্ছে। একটু কিছু খাবার আটক হলো, কিনে খেতে পারলাম, অনেক এখন অনেক কিছু, হয়তো শাড়ি ফাড়ি নিই, কাপড় চোপড় নিই, আর তাঁতগানা কিনে নিল, করতে পারতেছি। টাকাটা পাওয়ায় ওনার বর্তমান দিনে তখনকার যে সমস্যা ছিল সেই সমস্যাগুলো সমাধান হয়ে গেছে। এখন বর্তমানে উনি খুব খুশি, কারণ ওই টাকা দিয়ে উনি ডাক্তার দেখাতে পারছেন, কিছু কিনে খেতে পারছেন, এবং শাড়িও কিনতে পারছেন। এখন আমার ভালো লাগছে, আরো অনেকে পেয়েছে, আরো পাক, এটা আমি চাই। আমাকে কৃষ্ণা কাগজগুলো দিয়েছিল, দিলে আমি জমা দিতে কাজ করতে পেরে আমার খুব ভালো লাগছে। কতগুলো করা হয়েছে এরকম? এরকম 20-20টা হবে। এরকম কাজ পরিবর্তে আবার করতে চাই, যাতে হয় আমি সেই চেষ্টা করব। আচ্ছা ম্যাম, আপনার পদটা? আমি এই 899 বুথের মেম্বার। আপনার নামটা? মামনি সর্দার। সমস্যা সমাধানের ক্ষেত্রে যারা ইন্টারনাল ও এক্সটার্নাল ভাবে সাহায্য করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ, ও সাথে গ্রাম পঞ্চায়েত মামনি সর্দারকেও ভিডিও ভলেন্টিয়ারের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। আপনার এলাকায় যদি এরকম কোনো ধরনের সমস্যা থেকে থাকে, আপনিও এই প্রসেসগুলো অ্যাপ্লাই করতে পারেন, ও আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। সুন্দরবন থেকে আমি কৃষ্ণা, ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।